شانم الضوء. শুনেন এটা একটু বুঝে নেন, আল্লাহর নবীর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হযরতে আবু বকর সিদ্দিক হলেন সর্বশ্রেষ্ঠ সাহাবী, ঠিক কি না বাবা? সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি বলেন সবাই? আবু বকর সিদ্দিক। তো এই মাদ্রাসার ছাত্রদেরকে শিখাচ্ছে একটা দুর্বল হাদিস, খুবই দুর্বল, খেয়াল করুন ওই হাদিসে কি আছে ওটা গ্রহণযোগ্য না, পরিত্যক্ত একটা হাদিস। আলিয়ুন খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলী, সৃষ্টির মধ্যে নবী রসুল আছে না, কথা কয় না, আছে কি না? নবী হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী এবং রসুল ওনারা সাহাবীদের থেকে মর্যাদায় কম না বেশি? আরে আওয়াজ দিয়ে বলেন, বেশি। সকল নবী রসুল সকল সাহাবীদের থেকে মর্যাদায় বেশি, আর তারা ছাত্রদেরকে শিখাচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আলী। তার মানে আমাদের নবী থেকেও আলী বড়, কথা কয় না? হাদিসে তো তা বোঝা যাচ্ছে, যে হাদিস ছাত্রদেরকে শিখাচ্ছে সেই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হযরতে আলী আমার নবী থেকে বড়, এটা কি কেউ মেনে নেবে? কথা বলেন, ওই যে আমি প্রথমে বলেছি যদি মাইনা নেন তাহলে তাদের দলে যোগ দিতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি তিনি হলেন রহমতুল্লিল, কথা ঠিক আছে? তো তারপরে নবী এবং রসুল এবং নবী রসুলদের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরতে আবু বকর। এই যে শিয়াগুলো এই তালিম দিচ্ছে ছাত্রদেরকে, এটা হযরতে আলীর বক্তব্যের বিরোধী। সহিহ বুখারীতে হযরতে আলীর একটা হাদিস শুনুন, বুখারী শরীফ, মনে রাখবেন, মনোযোগ দেন। হযরতে মুহাম্মদ ইবনে হানফিয়া, হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া, ওলামায়ে কেরাম খেয়াল করেন, মুহাম্মদ বিন হানফিয়া নিজের বাবা হযরতে আলীকে জিজ্ঞেস করেছিলেন, বাবা আইয়ুন নাসে খায়র, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আফালা তারিফ, তুমি কি জানো না? বললেন, না বাবা আমি জানি না, তোমার মুখে শুনতে চাই। আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা وقال تعالى عز وجل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে শানে আহলে বাইত ও শানে সাহাবা কনফারেন্স, পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বিশেষ করে আজকের, হ্যাঁ ঠিক আছে এখন না আমি যখন বলবো তখন, আজকের সম্মানিত সভাপতি উদ্বোধক সহসভাপতি এবং আরো অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন আপনাদের অত্র, আপনি বসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার রত্ন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যারা বাতিল তাদের হৃদয়ের আতঙ্ক, আল্লামা আজিজে গেরামী মুফতি গিয়াসউদ্দিন আত তাহরি জিদা মজদুহু আশরফ উপস্থিত আছেন, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, মাওলানা হাফেজ মুফতি গুলাম কিবরিয়া,
مولانا مفتي شهيد الله بهادر غازي مفتي شريف الإسلام نوري شاه সম্মানিত মুরব্বিয়ান ওলামায়ে কেরাম এবং এখানে স্বল্প সময়ে নোটিশে আজকে বিশাল জামায়াতের আমার উপস্থিত ভাইরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ ওয়াজের মঞ্চ তো আজকে না দুই একটি মৌলিক কথা বলা যেই কথার মাধ্যমে আমাদের ঈমান হেফাজত হবে কথা বলেন ঠিক কিনা বাবা আমাদের ঈমান হেফাজত করা দরকার আছে না নাই ঈমানের এক নম্বর ফাউন্ডেশন আল্লাহর তাওহীদ লা ইলাহা দ্বিতীয় নম্বরে রাসূলের রিসালাত মুহাম্মাদুর এই দুইটা হলো মূল ফাউন্ডেশন আল্লাহর তাওহীদ রাসূলের রিসালাত আমরা আল্লাহকে রব মানি রাসূলকে আল্লাহর নবী এবং রাসূল মানি আমাদের জীবনের চেয়েও বেশি মহব্বত করি ঠিক কিনা বাবা এবং নবী যাদেরকে ভালোবাসতে বলেছেন নবীর সাথে যাদের সম্পর্ক আছে বন্ধ করে দাও নবীর সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকেও সম্মান এবং ভালোবাসতে রাজি আছি না নাই কথা বলেন আছি না নাই দেখুন মাকাম ইব্রাহিম আল্লাহর ঘরের পাশে একটা পাথর এটার সাথে নবী ইব্রাহিমের সম্পর্ক নবী ইব্রাহিমের কদমের সম্পর্ক সারা পৃথিবীর মানুষ এটাকে চুমা দেয় ঠিক কিনা বাবা তাহলে নবীর সাথে যখন পাথরের সম্পর্ক হয় এটা আমাদের মহব্বতের বস্তু হয় নবীর সাথে যখন গাছের সম্পর্ক হয় আমাদের সম্মানের বস্তু হয় নবীর সাথে যখন কোনো মাছের সম্পর্ক হয় আমাদের মহব্বতের বস্তু হয় নবীর সাথে যখন পাহাড়ের সম্পর্ক হয় আমাদের মহব্বতের বস্তু হয় নবীর সাথে যখন কোনো কাপড়ের সম্পর্ক হয় আমরা সেই কাপড় ধরে চুমা দেই নবীর সাথে যখন মিম্বরের সম্পর্ক হয় ফারুক আজম সেই মিম্বরে চুমা দেয় নবীর সাথে যখন পাহাড়ের গাছপালা তরুলতার সম্পর্ক হয় নবীর সাহাবায়ে কেরাম সেই বস্তুগুলোকে মহব্বত এবং সম্মান করে কথা বলেন ঠিক না মূল জায়গা হলো আল্লাহ এবং রাসূল রাসূলের সাথে যাদের সম্পর্ক আছে আমরা তাদেরকে সম্মান করতে চাই কি চাই না মাশাআল্লাহ তো আমার নবীর সাথে সম্পর্ক নবীর আহলে বাইতের আছে না নাই আহলে বাইত বলতে হযরতে আলী মুর্তজা হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতের দুই সরদার হযরতে হাসান এবং সবাই বলেন হাসান এবং হুসাইন বিশেষ অর্থে এই চারজন নবী সহ পাঁচজন হলেন আহলে বাইত আর বিস্তারিত অর্থে আরো অনেক বড় এটার সংজ্ঞা আমি শুধু চারজনের কথা বললাম মাওলাই কায়নাত মাওলা আলী শের খোদা আমি সবার কাছে জানতে চাই আমরা মাওলা আলী শের খোদাকে মানি কি মানি না হযরতে ফাতেমাতুজ জাহরাকে মানি কি মানি না হযরতে ইমাম হাসান এবং হুসাইনকে মানি কি মানি না এবার দ্বিতীয় প্রশ্ন হযরতে আলীকে কি কারণে মানি উনি আবু তালেবের সন্তান সে কারণে মানি নাকি আমার দয়াল নবীর সাহাবি সে কারণে মানি হযরতে আলী রাব্বার নাম আবু তালেব আমরা আলী মুর্তজাকে এ কারণে মহব্বত করি না যে তিনি আবু তালেবের সন্তান আমরা এ কারণে মহব্বত করি তিনি আমার দয়াল নবীর মেয়ের জামাই দয়াল নবীর সাহাবি তিনি মাওলাই কায়নাত বিশেষ মর্যাদার অধিকারী সে কারণে আমরা হযরতে আলী মুর্তজাকে ভালোবাসি তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে আমার নবীর সম্পর্ক আমাদের ভালোবাসা আমাদের ঈমান মাওলা আলী শের খোদা আমাদের প্রাণ যেই আলীর সাথে আমার নবীর সম্পর্ক আছে সেই নবীর সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্ক আছে না নাই ওমর ফারুকের সম্পর্ক আছে না নাই ওসমান গনির সম্পর্ক আছে না নাই সমস্ত সাহাবায়ে কেরামের সম্পর্ক আছে না নাই তাহলে সম্পর্কই যদি ভালোবাসা এবং শ্রদ্ধার মূল ফাউন্ডেশন হয় আমরা হযরত আলীকেও মহব্বত করি যার পর নাই আবু বকর সিদ্দিককেও ভালোবাসি কথা বলেন ঠিক না
নবীর একবারে এক নম্বর সাহাবী থেকে সোয়ালক্ষ সাহাবী সকল সাহাবী আমার নবীকে দেখেছেন ঈমান এনেছেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে ভালোবাসা তাদেরকে মহব্বত করা কথা বলেন ঠিক কি না এখন একজনকে মানলাম আরেকজনকে গালি দিলাম এটা কি হবে আওয়াজ দেন হবে আমার ভাইরা আমার আগে মুফতি শহীদুল্লাহ বাহাদুর এবং আমাদের জহির ইসলাম ফরিদি আর আমাদের মুফতি গোলাম কিবরিয়া ওনারা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন বলেন নাই আমার ভাইরা মর্যাদার যদি কথা হিসাব করি সাহাবী গভীর মনোযোগ সাহাবী হওয়ার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনুন মনোযোগ আছে আপনাদের সাহাবী হযরতে মাওলানা আলী শের খোদা ও সাহাবী আমরা সম্মান করি আমিরে মুয়াবিয়া ও নবীর আওয়াজ দিতে হবে নবীর সাহাবী আমরা সম্মান করি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতে আলী এবং মুয়াবিয়া দুজনকে সমান মনে করে আওয়াজ দিয়ে বলতে হবে সমান মনে করে না কখনোই না সাহাবী দুজনেই কিন্তু হযরতে মাওলানা আলী শের খোদার মর্যাদা হযরতে আমির মুয়াবিয়া থেকে হাজার নয় লাখ নয় কোটি গুণ বেশি যারা বলেন না সুবহানাল্লাহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে জানে না এরা জাহেল দুজনেই সাহাবী কিন্তু দুজনের মর্যাদা সমান নয় হযরতে আমির মুয়াবিয়া থেকে মাওলানা আলী শের খোদার মর্যাদা লক্ষ কোটি গুণ বেশি এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার ভাইরা তো একজনের মর্যাদা বেশি আরেকজনের মর্যাদা কম তার মানে কি নবীর সাহাবী যার মর্যাদা ওনার তুলনায় কম আমরা কি ওনাকে গালি দেবার যোগ্যতা রাখি জোরে বলতে হবে গালি দেবার যোগ্যতা রাখি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা একটু মাথায় রাখবেন আপনাদেরকে বিভ্রান্ত করা হয় আরে আমাদের মেইন সিলেবাস তো আহলে বাইত রাসূল সাহাবায়ে কেরাম আমাদের মেইন সিলেবাস আজকে আমিরে মুয়াবিয়ার এই আলোচনা এত জোর শোর আমরা কেন করি কারণ কিছু বদ আকীদা আছে যারা নবীর সাহাবীদেরকে গালি দেয় হযরতে আমির মুয়াবিয়াকে দিয়ে শুরু করে করতে করতে তারা হযরতে আবু বকর সিদ্দিককেও মুনাফিক বলে হযরতে উমর ফারুককে কাফের বলে আমার প্রশাসনের ভাইরা আপনারা যারা আমার কথা শুনছেন আমার ছেলেরা একটা ভিডিও তৈরি করেছে একটা ভিডিও তৈরি করেছে এটা আপনাদেরকে দেখানো হবে যদি আপনারা এগুলার সাথে একমত হন তাহলে আপনারা শিয়া হয়ে যাবেন আপনাদের আশেপাশে যারা আপনার এই কথাগুলো বলে আপনারা তাদের দলে চলে যাবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আগে আপনাদেরকে বলতে হবে হযরতে আবু বকর সিদ্দিক উনি কাফের ছিলেন মুনাফিক ছিলেন এই কথা কোন মুসলমান মেনে নেবে না জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মেনে নেবে কিন্তু যারা আমির মুয়াবিয়াকে গালি দেয় ওনারা কিন্তু আমির মুয়াবিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না ওনারা হযরতে আবু বকর সিদ্দিককে বেঈমান কাফের মুনাফিক বলে আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি আবু বকর সিদ্দিককে মুনাফিক বলবেন কিনা যদি বলেন তাহলে তাদের সাথে যোগ দেবেন আর যদি না বলেন ঐক্যবদ্ধভাবে এই সকল দুষ্ট চক্রকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন থেকে আপনারা অনলাইনে দেখছেন ঈদে গদির হুকুম একটা নতুন ঈদের আমদানি হয়েছে বাংলাদেশ এটা কি 10 বছর আগে ছিল না ছিল না আচ্ছা এখন ওনারা আহলে বাইতের মহব্বতের কথা বলে আমি আগে বলেছি আহলে বাইত আমাদের হৃদয়ের ধন আমাদের ঈমান কথা বলেন ঠিক কিনা
এখন আহলে বাইতকে মহব্বত করে যদি আবু বকর সিদ্দিককে গালি দেয় এটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যাবে না আমার ভাইরা এরা কিন্তু জায়গা মতো কথা বলে সব জায়গায় সব কথা বলে না যেখানে মায়ের ভয় সেখানে সতর্ক হয় সব জায়গায় সব কথা বলে না এদের এই কৌশলটাকে বলা হয় তাকিয়া কিন্তু এবার ঈদে গদিরে খুন করতে গিয়ে তাদের পরিচয়টা মোটামুটি সমাজে বাইরে গেছে মুখোশ উন্মোচন হয়ে গেছে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাই তো আর ফেসবুক চালায় না বিশেষ করে আমার মুরব্বীরা ওনারা ফেসবুক চালায় না ওগুলা কিন্তু ফেসবুকে ঘুরে তো আমার ছেলেরা তাদের পরিচয়টা একসাথে করে আপনাদের কাছে উপস্থাপন করবে মনোযোগ দিয়ে দেখবেন আপনারা তাইলে আপনাদের আশেপাশে যারা আমিরে মুয়াবিয়াকে গালি দেয় তাদেরকে খুব ভালো করে চেনা যাবে আপনারা কি চিনতে চান এবার একটু ওই স্ক্রিনের দিকে একটু তাকান এবং মনোযোগ দিয়ে কান খুলে একটু শুনেন কি বলে এই একটু রাখো আমি একটু এটা অন করি একটু রাখো এই সাউন্ড সহ দেবা আকিব একটা এক নাম্বার বুঝেন নাই সবাই নাউজুবিল্লাহ কি বলেছে ওটা যদি অন্ধকার হতো রাতের বেলা হলে আরো স্পষ্ট দেখা যেত ওই যারা আমিরে মুয়াবিয়াকে গালি দেয় ওনাদের একজনের বক্তব্য চট্টগ্রামের এক পীর সাহেব উনি বলেছেন যে আমরা যে সুন্নিরা বলি গাউসে পাকের নাম জপিলে বলেন সবাই গাউসে পাকের নাম জপিলে তো উনি বলতেছেন গাউসে পাকের নাম জপিলে যদি আল্লাহ পাওয়া যায় আলীর নাম জপলে আল্লাহ হওয়া যায় কথা বুঝে আসে নাই বুঝি এখনো আল্লাহ কি হওয়া যায় কথা কর না এটা কি ঈমান না শিরিক জোরে বলতে হবে আল্লাহ কয়জন আরো জোরে এই ফতোয়ার আলোকে তো বোঝা যায় যারা আলী আলী জিকির করবে সবাই আল্লাহ হইয়া যাবে পরিচয় বুঝা গেছে মানে জজবার ঠেলা কতদূর গেছে বুঝেন জজবার ঠেলা কতদূর গিয়েছে ছেলেরা আমাকে অনুরোধ করেছে এটা আমার ফেসবুক আইডিতে দেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরি ওরা আমাকে অনুরোধ করেছে এটা যাতে আমি আমার আইডিতে প্রকাশ করি আজকে রাতে হয়তো 9টার দিকে আমি এটাকে পাবলিশ করার চেষ্টা করব এটা এখানে তো দেখতে পাচ্ছেন না তো ফেসবুক আইডিতে গেলে মোটামুটি তরুণরা বুঝতে পারবে তাহলে এক নাম্বার তাদের পরিচয় কি দেখলেন যে হযরতে আলীর নাম জপলে নাকি আল্লাহ হওয়া যায় আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এক নম্বর গেল এই দ্বিতীয় নম্বর দাও দুই নম্বর কি বললেন এটা এখন যেটা বক্তব্য শুনলেন বাড়ি হলো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমদানি করেছে কি বললো যে আলীর বেলায়াত না থাকলে রসুলের রেসালাত নাই মেনে নেবেন আমার নবীর রেসালত কি মাওলা আলী শের খোদার বেলায়াতের উপর নির্ভরশীল আলীর বেলায়াত না থাকলে রসুলের রেসালত নাই বলেন হযরত আলীর বেলায়াত আগে নাকি আমার রসুলের রেসালত আগে আরে হযরত আলী সহ সকল আহলে বাইত সকল সাহাবায়ে কেরাম মর্যাদা লাভ করেছেন আমার নবী থেকে
وہ کیا ہے جو ہم نے پایا نہیں ارے رحمان ملا ان کے صدقے امر اللہ کے بجن کو امر پیسی امر کملی والا رسیل آئے کو تبلن ٹھکینا আমি মান নির্ধারণ করে দেই এই ছাত্ররা খেয়াল করো প্রথমটা ছিল শিরকি বক্তব্য দ্বিতীয়টা হলো কুফরি বক্তব্য দ্বিতীয়টা হলো কুফরি বক্তব্য কারা এগদি রকম কারা করে আমির মুয়াবিয়াকে কারা গালি দেয় প্রশাসনের ভাইরা আপনারা একটু দেখুন কেন আমরা তাদের ব্যাপারে আমাদের ঈমানদারকে শরণ করছি হযরত আলী না হলে রাসূলের রিসালত হতো না জোরে বলো না নাউজু বিল্লাহ এই তিন নম্বর দাও হযরত আলীর নাম স্মরণ করলে আমরা খুব শান্তি পাই ঠিক কিনা বাবা এটা তো কোনো সন্দেহ নাই আল্লাহর ওলিদের স্মরণ করলে আমরা মজা পাই কি পাই না আওয়াজ দেন এতটুকুতে কোনো অবজেকশন নাই এই খেয়াল খেয়াল করবেন উলামায়ে কেরাম আল্লাহর ওলিকে স্মরণ করলে গাউসে পাককে স্মরণ করলে গরীব নামাজকে স্মরণ করলে অন্তরে শান্তি পাই এতটুকু বলতে কোনো অসুবিধা আওয়াজ দেন কোনো অসুবিধা কিন্তু আমি যখন কম্পেয়ার করব তুলনা করব আল্লাহর নামে শান্তি পাই না আলীর নামে শান্তি পাই এটা কি আর ঈমান থাকে ঘটনা এখানে মাওলা আলী শের খোদার এই কথা শুনে নাও মাওলা আলী শের খোদার নাম জপলে আমরা হৃদয়ে শান্তি পাই কোনো সন্দেহ নাই কিন্তু এই কথা বলা যাবে না যে আলীর নাম জপলে শান্তি পাই আল্লাহর নাম জপলে শান্তি পাই না এটার ঈমান থাকে না এটা কুফরি বক্তব্য হয়ে যায় না এটা কুফরি শিরক আর কুফরি পার্থক্য আছে জজবাই আবার ইয়া হারাইন না দিশা হারাইন না এটাও কুফরি বক্তব্য এই চার নম্বর দাও কয়টা গেল তিনটা চার নম্বর দাও না রিপিট করে দেখো এটা কি বলছে বুঝানেন আর একজন ঈদে গদিরে খুমের বিশাল বক্তা হিন্দুরা কি বিশ্বাস করে যে মানুষ মারা যাওয়ার পরে সে ধ্বংস হবে না সে আবার পুনর্জন্ম হবে আবার অন্য কারো ঘর হয়ে সে আবার পৃথিবীতে আসবে এটা ওই প্রাচীন সনাতন ধর্মের হিন্দুদের বিশ্বাস এবং পাশ্চাত্য বিশ্বের কিছু বিধর্মীদের বিশ্বাস ইসলাম বলে কোরআন বলে এখান থেকে মৃত্যুবরণ করার পরে আর কখনো পৃথিবীতে ফিরে আসা হবে ঠিক কিনা বাবা আপনার বাবা মারা গেছে আবার কয়েকদিন আসবে নাকি শিয়াদের একটা বক্তব্য আছে একটা বিশ্বাস আছে যে হযরত আলী কিয়ামতের আগে আবার ফিরে আসবে আসবে নাকি কথা বলেন আসবে মানুষ মৃত্যুবরণ করার পরে আর ফিরে আসে না একবারই মৃত্যু যাওয়া একবারই হয় আপনার সনাতন ধর্মের হিন্দুরা বিশ্বাস করে তাদের আবার পুনর্জন্ম হবে এই ঈদে গদির খুমের বক্তা তারা এটা বিশ্বাস করে যে কেয়ামত এসে ধ্বংস হবে সব জিনিস এটা নাকি আমরা মোল্লারা বানাইছি কি কোন কোরআন শরীফে আছে না কেয়ামতের কথা কেয়ামত যখন হবে তখন কি আর কিছু থাকবে পৃথিবী থাকবে থাকবে না কিন্তু ওই বক্তা কি বলল কেয়ামত এসে ধ্বংস হবে এটা ইসলামে নাই আমরা মোল্লারা বানাইছি তাহলে কোরআন অস্বীকার করা হলো কি না আওয়াজ দেন হলো কি না এটা আর একটা কুফরি বক্তব্য কয়টা গেল চারটা পাঁচ নম্বরটা দাও এইভাবে খুন দিবস আহারে দিবস
আচ্ছা ঈদুল আজহার ব্যাপারে আরেকটা আছে আরেকটা পর্ব আছে একসাথে জবাব দেব এটা ঈদুল আজহাকে অস্বীকার করেছে আরেকটা আছে এই ভিডিওর মধ্যে এটা পরে দেখাবো এই পরেরটা দাও পরেরটা দাও ছয় নম্বর দাও শুনেন এটা একটু বুঝে নেন আল্লাহর নবীর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হযরতে আবু বকর সিদ্দিক হলেন সর্বশ্রেষ্ঠ সাহাবী ঠিক কি না বাবা সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি বলেন সবাই আবু বকর সিদ্দিক তো এই মাদ্রাসার ছাত্রদেরকে শিখাচ্ছে একটা দুর্বল হাদিস খুবই দুর্বল খেয়াল করুন ওই হাদিসে কি আছে ওটা গ্রহণযোগ্য না পরিত্যক্ত একটা হাদিস আলিয়ুন খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলী সৃষ্টির মধ্যে নবী রাসূল আছে না কথা কয় না আছে কি না নবী হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী এবং রাসূল ওনারা সাহাবীদের থেকে মর্যাদায় কম না বেশি আরে আওয়াজ দিয়ে বলেন বেশি বেশি সকল নবী রাসূল সকল সাহাবীদের থেকে মর্যাদায় বেশি আর তারা ছাত্রদেরকে শিখাচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আলী তার মানে আমাদের নবী থেকেও আলী বড় কথা কয় না হাদিসে তো তা বোঝা যাচ্ছে যে হাদিস ছাত্রদেরকে শিখাচ্ছে সেই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হযরত আলী আমার নবী থেকে বড় এটা কি কেউ মেনে নেবে কথা বলেন ওই যে আমি প্রথমেই বলেছি যদি মাইনা নেন তাহলে তাদের দলে যোগ দিতে পারেন কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি তিনি হলেন রহমতুল্লিল কথা ঠিক আছে তো তারপরে নবী এবং নবী রাসূলদের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরতে আবু বকর এই যে শিয়াগুলো এই তালিম দিচ্ছে ছাত্রদেরকে এটা হযরতে আলীর বক্তব্যের বিরোধী সহিহ বুখারীতে হযরতে আলীর একটা হাদিস শুনুন বুখারী শরীফ মনে রাখবেন মনোযোগ দেন হযরতে মুহাম্মদ ইবনে হানফিয়া হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া ওলামায়ে কেরাম খেয়াল করেন মুহাম্মদ বিন হানফিয়া নিজের বাবা হযরতে আলীকে জিজ্ঞেস করেছিলেন বাবা আইয়ুন নাসে খায়র সর্বশ্রেষ্ঠ মানুষকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে আফালা তারিফ তুমি কি জানো না বললেন না বাবা আমি জানি না তোমার মুখে শুনতে চাই আলীর মুখে শুনতে চাই সন্তান মুহাম্মদ বিন হানফিয়া সহিহ বুখারীর হাদিস তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু বকর আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি দুর্বল হাদিস না সহিহ হাদিস কোন কিতাবের নাম বললাম আওয়াজ দেন বুখারী বলেন না কোন কিতাব তো হযরতে আলী বলতেছেন সর্বশ্রেষ্ঠ কে আওয়াজ দেন কে আবু বকর সিদ্দিক আর তারা হযরতে আলীর নাম বলে শিখাচ্ছে হযরতে আলী খায়রুল বারিয়া অথচ এটা পরিত্যক্ত হাদিস এভাবে মানুষকে বিভ্রান্ত করছে আহলে বাইতের মহব্বতের কথা বলে আমরা তাদের সাথে আওয়াজ দেন তাদের সাথে এই তারপরেরটা দাও সন্ত্রাসীদের মনোনীত ওসমান আর একটু জোরে কইবেন না নাউজুবিল্লাহ হযরত ওসমানকে সমর্থন দিয়েছেন কি সন্ত্রাসীরা না সাহাবীরা আওয়াজ দিতে হবে তাহলে এই যে গদির হুকুমের
বিশিষ্ট বক্তা সন্ত্রাসীদের মনোনীত ওসমান সাহাবীদেরকে সন্ত্রাসী বললে কি আর ঈমান থাকে না আওয়াজ দেন না বাবা হযরতে মাওলানা আলী শের খোদাও সেখানে ছিলেন ওসমান গনিকে যারা সমর্থন দিয়েছেন মনোনয়ন দিয়েছিলেন হযরত আলী মর্তুজা সেখানে ছিলেন আর এই বেঈমানগুলো হযরত আলীকে পর্যন্ত সন্ত্রাসী বলেছে সাহাবীরা সন্ত্রাসী এটা মানা যায় আওয়াজ দেন মানা যায় এই পরেরটা দাও সংক্ষেপ করতেছি আমি মহিলা বক্তা ঈদে গদির খুমের মহিলা বক্তা কি বলেছেন শুনেন মনোযোগ আছে আপনাদের বলেছেন হযরতে আলীকে যারা চতুর্থ খলিফা বলে তারা কাফের এক নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় নম্বর ওমর ফারুক তৃতীয় নম্বর হযরত ওসমান চতুর্থ নম্বর হযরত আলী এই সিরিয়াল যারা বলে এরা নাকি কাফের এবার কে কে কাফের হয় একটু দেখেন তো সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিস নেন হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন সাহাবায়ে কেরাম ওনার হাতে বায়াত নিয়েছেন কিছুদিন পরে হযরত আলীও হযরত আবু বকর সিদ্দিকের সমর্থন করে বায়াত নিয়েছেন তাহলে হযরত আলী বায়াত নেওয়ার অর্থ হযরত আলী কি আবু বকর সিদ্দিককে খলিফা মানেন নাই কথা বলেন মানেন নাই তো হযরত আলী যেখানে আবু বকর সিদ্দিককে প্রথম খলিফা মেনে নিয়েছেন এই মহিলা বক্তার ফতোয়া অনুসারে তো হযরত আলীও কাফের জোরে বলবেন না নাউজুবিল্লাহ আমার ভাইরা যত মুহাদ্দিস মুফতি সেই তাবেঈ সাহাবী সেই যুগ থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত হক্কানী রব্বানী লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফতি মুফাসসির সবাই একমত প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় সাহাবী ওমর ফারুক তৃতীয় সাহাবী হযরত ওসমান ইবনে জিন্নুরাইন চতুর্থ খলিফা হযরত আলী মর্তুজা এখন এই মহিলা বক্তার ফতোয়া অনুসারে সবাই কাফের তাহলে ঈমানদার কেডা হইবেডি দাও আরে পরেরটা দাও আফসোস কথা বুঝে গেছেন তো হ্যাঁ এই বিশিষ্ট বক্তা বললো কোরবানি নাই এটা মোল্লাদের বানানো আগে একটা গেছে তাই না